নমস্কার বন্ধুরা, চন্দ্রিমাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখে নেব রাজমা কারি এবং জিরা রাইস বানানোর রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায়, তো চলুন দেখতে থাকি। প্রথমে গরম জলের মধ্যে রাজমাগুলিকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলি তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য। এরপর প্রেশার কুকারের মধ্যে রাজমাগুলিকে দিয়ে দিলাম। রাজমার যে লাল জলটা বেরিয়েছিল সেটা পরিষ্কার করে ধুয়ে সেটাকে প্রেশার কুকারে ভরে দিলাম সেদ্ধ করার জন্য। এরপর তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ, একটা লং এবং একটা ছোট এলাচ ও এক টুকরো দারচিনি। এরপর এক টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দেবেন, কারণ বেশিক্ষণ ধরে এটি সেদ্ধ হবে। এরপর প্রেশার কুকারের ঢাকাটি লাগিয়ে দিলাম। প্রথম সিটিটি হাই ফ্লেমে দিয়ে ফ্লেমটিকে লো করে দেবেন। রাজমার মশলা বানাবার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, এক টুকরো আদা এবং একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার সেগুলিকে ভালোভাবে পেস্ট করে নেব। অপরদিকে অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি ঘি, জিরা রাইস রেডি করার জন্য। ঘিটা গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে। জিরেটা একটু ব্রাউন কালার হলে তখন তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালটি। চালটি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। এরপর চালটিকে ভালো করে জিরের সাথে মিশিয়ে তাতে পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম। এরপর ফ্লেমটিকে প্রথমে হাই রেখে সেটিকে ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে ফ্লেমটি লো করে দেব। অপরদিকে অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেল গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটি। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এবার রসুন কুচি দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। রসুনের পর দিয়ে দিলাম আদা এবং টমেটো কেটে রাখা। এরপর এই সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। এরপর সবগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নেব। অপরদিকে ভাতটি দেখব সেদ্ধ হয়েছে কিনা। ভাতটা এখনও সেদ্ধ হতে একটুখানি বাকি আছে, তাই এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। রাজমার মশলা রেডি হয়ে গেছে, দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। সেদ্ধ করে রাখা রাজমার সাথে তৈরি করা মশলাটি ভালো করে মিশিয়ে নেব এবং প্রেশার কুকারে আরও 2 থেকে 3টি সিটি দিয়ে নেব, তাতে মশলাটি রাজমার ভেতর পর্যন্ত গিয়ে স্বাদটি আরও ভালো হবে। এরপর প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে লো ফ্লেমে 2 থেকে 3টি সিটি দিয়ে দেব। এবার সিটি দেওয়ার পর দেখে নিই রাজমাটি ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। দেখুন রাজমা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং এর ভেতর পর্যন্ত মশলা চলে গেছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর গরম গরম পরিবেশন করুন রাজমা চাওল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।